ফের বিপক্ষে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তার বিরুদ্ধে গোপন নথি সংক্রান্ত মামলার অভিযোগ গঠন করা হয়েছে। বিবিসির লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউস ছাড়ার পরও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নানা নথি ব্যবহারের মামলায় তার বিরুদ্ধে এই অভিযোগ গঠন করা হয়। মার্কিন সংবাদ মাধ্যম বরাত দিয়ে বিবিসি বলছে, 76 বছর বয়সী ট্রাম্প 60টি মামলার মুখোমুখি হয়েছেন, যার মধ্যে গোপন নথি ও ফাইল রাখার অভিযোগও আছে। তবে ট্রাম্পের বিরুদ্ধে নতুন করে আনা এসব অভিযোগ বিস্তারিত কিছু প্রকাশ্যে জানানো হয়নি। এ নিয়ে দ্বিতীয়বারের মতো ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এবং সাবেক কোনো মার্কিন প্রেসিডেন্ট বিরুদ্ধে এটি প্রথম ফেডারেল অভিযোগ। এ নিয়ে ট্রাম্প তাদের নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টে নিজেকে নির্দোষ দাবি করেছেন। তিনি জানিয়েছেন, মঙ্গলবার বিকেলে মিয়ামির এক ফেডারেল আদালতে তাকে তলব করা হয়েছে। সেখানে তাকে গ্রেপ্তার করা হবে এবং তার বিরুদ্ধে অভিযোগের শুনানি করা হবে। ট্রাম্প আরও লিখেছেন, আমি কখনোই ভাবিনি যে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্টের সাথে এমন ঘটনা ঘটতে পারে। এদিকে ট্রাম্পের আইনজীবীও জানিয়েছেন, আগামী মঙ্গলবার আদালতে হাজির হচ্ছেন ট্রাম্প। সিএনএনের ট্রাম্পের আইনজীবী ট্রাস্টি জানান, আগামী মঙ্গলবারের মধ্যে তিনি ট্রাম্পের বিরুদ্ধে নানান অভিযোগের কপি হাতে পাবেন। নাঈম খান, রেড নিউজ 24, ঢাকা।